আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ব্ল্যাকবাড বাংলাদেশ থেকে আজকে হাজির হলাম হচ্ছে পর্তুগালের অ্যাওয়ে প্লেয়ার এডিশন জার্সিটা নিয়ে। তো অলরেডি ফিতে যাওয়া যাক। টোটাল ভিউ দিচ্ছি, এখানে হচ্ছে ক্রিম, রেড, গ্রিন, ডিপ ব্লু এর একটা কম্বিনেশন। তো যেহেতু জার্সিটা হচ্ছে নাইকের, তো হচ্ছে এবং প্লেয়ার এডিশন, তো লোগোগুলো হচ্ছে রাবার প্রিন্টের হবে। তো নাইকের লোগোটা রাবার প্রিন্টে, এবং এটা হচ্ছে পর্তুগালের লোগো। পর্তুগালের লোগো থেকে হচ্ছে রেড কালারের কম্বিনেশনটা নেওয়া, আর এটার পাশে যে ক্রিম কালারটা, সেই ক্রিম কালারটাই হচ্ছে মূলত হচ্ছে জার্সির কালারটা। যদি ভিডিওতে হচ্ছে ক্রিম কালারটা অতটা আসছে না, কিন্তু কালারটা হচ্ছে ক্রিম, খুব সুন্দর একটা কালার। তো মূল ভিডিওতে যাচ্ছি। টপ ভিউ দিচ্ছি, বডি শেপটা সুন্দর করে বোঝানোর জন্য হচ্ছে টপ ভিউটা দেওয়া হয় মূলত। আর একটু ক্লোজলি দিচ্ছি, যেটার কারণে হচ্ছে আপনি ফ্যাব্রিক্সটা কেমন সেটা বোঝার জন্য। তো টপ ভিউতে হচ্ছে বডি শেপটা হচ্ছে স্ট্রেইটই, এখানে কোনো কার্ভ শেপ নেই, স্ট্রেট বডি শেপটা। তো বটম পার্টটাতে হচ্ছে, প্রথম পার্টটাতে হচ্ছে রাইট সাইডে হচ্ছে অথেন্টিক পেজের পেজটা আছে, রাবার প্রিন্ট, এবং এটার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের লেন্থ সেম, এবং দুইটা পাশে হচ্ছে রেড অ্যান্ড গ্রিন কালারের দুটা রিবন দিয়ে আলাদা একটা ডিজাইন করে ট্রায়াঙ্গেল শেপ ক্রিয়েট করা হয়েছে। তো ফার্স্টে হচ্ছে এই পোর্শনটা থেকে শুরু করি। তো এই পোর্শনটাতে হচ্ছে ফ্রন্টের হচ্ছে যে ফ্যাব্রিক্সটা, সেই ফ্যাব্রিক্সটাই হচ্ছে ফোল্ড করে, ডাবল ফোল্ড করে হচ্ছে স্টিচ করা। ক্লোজলি দেখাচ্ছি স্টিচ করা, সেম ব্যাক পার্টটাতেও ফোল্ড করে হচ্ছে স্টিচ করা, এবং সাইডে হচ্ছে এই যে ট্রায়াঙ্গেল শেপে রেড কালারের এখানে, এবং এটা হচ্ছে সাইড থেকে সাইড স্টিচটা যেটা, সেটা হচ্ছে ডাবল স্টিচ। যে ডাবল স্টিচটা করলে যে একটা লেয়ার হয়, এই যে সেই হচ্ছে লেয়ারটা দেখা যাচ্ছে, সাইড স্টিচটা দেখাচ্ছি। এটা হচ্ছে অফ কালার, অফ হোয়াইট কালারের থ্রেডেরই স্টিচটা করা, দ্যাটস ওয়াই হচ্ছে গ্রিন কালারটাতে হচ্ছে অফ হোয়াইট কালারটা দেখা যাচ্ছে, এবং ব্যাক পার্টে হচ্ছে ব্যাক পার্টের স্টিচ পার্টটা ওভারলক করা, এবং এই পাশটাতে হচ্ছে রাইট সাইডে হচ্ছে গ্রিন কালারের ট্রায়াঙ্গেল শেপে হচ্ছে এটার সাথে অ্যাডজাস্ট করা, এবং স্টিচ কোয়ালিটিটা দেখাচ্ছি, এবং সেম সাইড স্টিচ পার্টটা এবং ভেতরে একটা ডিটেলসটা এখানে দেওয়া আছে। তো যেহেতু নাইকের, সো হচ্ছে নাইকের একটা প্যাটার্ন থাকে প্রত্যেকটা জার্সিতেই, হচ্ছে যে জার্সিগুলো নাইকের ডিজাইনে প্রত্যেকটা হচ্ছে প্যাটার্ন, সেটা হচ্ছে লেফট এবং রাইট সাইডে, তো ওটা হচ্ছে ট্রিয়ের মতো করে একটা প্যাটার্ন থাকে। সেম প্যাটার্নগুলো এখানে আছে, এবং মিডালে হচ্ছে ছোটো ছোটো প্যাটার্নগুলো, এবং লেফট এবং রাইট সাইডে হচ্ছে এই স্ট্রেট কার্ভের মতো শেপ করে যে
থ্রেডের কাজ, অনেকগুলো প্যাটার্ন এখানে আছে, এগুলো টোটাল সবগুলো প্যাটার্নই হচ্ছে থ্রেডের কাজ। ব্যাক সাইড দিয়ে দেখাচ্ছি যে থ্রেডের কাজ হওয়ার জন্যই হচ্ছে এই ডটগুলো তৈরি, এবং এই ডটগুলো থাকার কারণে হচ্ছে এয়ার পাসিংটা খুব ভালো হয় এবং খুবই কমফোর্টেবল হয়, এবং মিডল পয়েন্টটা হচ্ছে রেড অ্যান্ড গ্রিন, যেটা আমাদের ফ্ল্যাগেরও কালার। তো এই কালারটা তো হচ্ছে টেস্ট পার্টটাতে হচ্ছে কার্ভ শেপে, ফুল কার্ভ শেপটা, একটা শেপ টোটাল শেপ একটা শেপে হচ্ছে ফুল বডিটা কভার করেছে, এবং সেটা হচ্ছে ডাবল লেয়ারে স্টিচ করা। এক সাইডটা দেখাচ্ছি, এই যে ডাবল লেয়ারে স্টিচ করা এবং এটা হচ্ছে ওভারলক করা আছে, এবং হাতার পোর্শনটাতে হচ্ছে মূলত হচ্ছে হাতায় এই শেপটা নেই, টোটাল হচ্ছে এই পোর্শনটা মানে একটা অ্যাডজাস্টমেন্টে হচ্ছে হাতা এবং শোল্ডারের পোর্শনটা, এবং হাতার পোর্শনটাতে হচ্ছে থ্রেডের সেই কাজটা আছে, বাট হচ্ছে এখানে হচ্ছে কার্ভ বক্স আকারে হচ্ছে শেপগুলো এখানে করা, এবং সাইডে হচ্ছে ডিপ ব্লু কালার একটা রিবন, যেটা হচ্ছে নাইকের লকার কালারটা, ডিপ ব্লু কালারটা সেটার সাথে কম্বিনেশন করে হচ্ছে এই কালারটা করা হয়েছে, এবং এই যে ব্যাক সাইডে স্টিচ পার্টটা এই সেম, এই শোল্ডারের ডিজাইনটা একটু ডিফারেন্ট চেস্টের পার্টটা থেকে, শোল্ডারের ডিজাইনটা একটু ডিফারেন্ট, একটু ডিফারেন্ট না রাখলে হচ্ছে প্যাটার্নটা বোঝানো যায় না বা ডিজাইনটা হাইলাইট হয় না, খুব সুন্দর হাইলাইট হয়েছে একটু ডিফারেন্স করার জন্য। সেম এই হাতায় স্টিচ পার্টটা, এখন আমরা হচ্ছে নেক পাটাতে যাই, সেটা এটা হচ্ছে ইউ বলা যায়, আবার একটু ইউ এর মতো শেপটা হয়ে এখানে এসে একটা কার্ভের মতো একটা শেপ ক্রিয়েট হয়েছে কর্নার আর কি। এই যে হাত দেখাচ্ছি, এই শেপটা এভাবে এসেছে এখানে এসে এখানে জয়েন্ট, আবার সেম হচ্ছে এখান থেকে এসে এখানে। ব্যাক পার্টটা দেখাচ্ছি, ব্যাক পার্টে হচ্ছে প্লেন ফ্যাব্রিক্স, এই ফ্যাব্রিক্সটা না, ফ্রন্ট ফ্যাব্রিক্সটা না, এই যে দেখাচ্ছি ফ্রন্ট ফ্যাব্রিক্সটা না, যে এটা হচ্ছে ফ্রন্ট ফ্যাব্রিক্সটা দিয়ে ভিতরে ফোল্ড করা, এবং আলাদা আরেকটা প্লেন ফ্যাব্রিক্স দিয়ে হচ্ছে এটার হচ্ছে কলার রিবনটা হচ্ছে তৈরি করা, এবং এটার ভেতরে স্টিচ পার্টটা দেখাচ্ছি দুটো পাশে, এটা হচ্ছে টাইপ এই হচ্ছে পর্তুগালের অ্যাওয়ে 2022-23 সিজনের, ফ্রন্টের ওভার ভিউ। আমরা ব্যাক পার্টটাতে যাচ্ছি, ব্যাক পার্টটাতে যাওয়ার আগে হচ্ছে আমি শোল্ডারের পোর্শনের যেই রিবনটা সেটা একটু দেখিয়ে যাচ্ছি, যে শোল্ডারের পোর্শনে হচ্ছে ডিপ ব্লু কালারের রিবনে আলাদা একটা এরিয়া বর্ডার ক্রিয়েট করে সেটা করা হয়েছে, ভেতরে কোনো হার্ড ফ্যাব্রিক্স নেই, সফট, যার ফলে হচ্ছে শোল্ডারের পোর্শনটাতে হচ্ছে খুবই কমফোর্ট ফিল হবে। ব্যাক পার্টটাতে যাই, টপ থেকে দেখাচ্ছি, দেখানোর পরে হচ্ছে পোর্শনটাতে যাব। এটা রাইট সাইডে হচ্ছে ডিআরএফ আইটিএডিপির হচ্ছে লগোটা ব্ল্যাক কালারে এবং করা, এবং হচ্ছে ফুল বডিতে সে নাইকের ট্রেডের কাজটাই আছে ব্যাক পার্টেও, এবং দেখা যায় হচ্ছে যে ট্রিয়ের শেপটা সেটা উল্টো করে থাকে, সেম এই পোর্শনটাতে ট্রিয়ের শেপটা উল্টো করে আছে, এবং মিডালে হচ্ছে ছোটো টটগুলা এবং ডিফারেন্ট প্যাটার্নের কার্ভের মাধ্যমে যে প্যাটার্নগুলো তৈরি হয়েছে সেটা আছে, এবং ফ্রন্ট পার্টে আমাদের যে রেড এবং গ্রিনের একটা কম্বিনেশন ছিল সেই কম্বিনেশনটা ব্যাক পার্টে আনা হয়েছে হাফ হাফ করে, এবং মিডল পার্টে হচ্ছে সেই কালারটা নেই, ফ্ল্যাগের কালারটা নেই। লেফট সাইডে হচ্ছে রেড এবং হচ্ছে রাইট সাইডে হচ্ছে গ্রিন কালারটা, এবং চেস্টের এখানে যে হচ্ছে একটা ফুল জয়েন্টের একটা জয়েন্ট ছিল সেই জয়েন্টটা হচ্ছে ব্যাক সাইডটাতেও আছে,
মূলত হচ্ছে এটা হচ্ছে হাতার পোর্শনটাকে এখানে আলাদা করা, আর এই জয়েন্টটা হচ্ছে যে কাঁধের এখানে যে হচ্ছে আমাদের জয়েন্টটা রিবনের, এই রয়্যাল রিবনের জয়েন্টটা, আর এখানে হচ্ছে ইয়েলো গোল্ডেন কালারের এই ডিজাইনটা করা রাবার প্রিন্টে। এই হচ্ছে ব্যাক সাইডের পর্তুগালের জার্সি ওভারভিউ। ডেসক্রিপশনে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে, যে কোনো কোয়ারির জন্য নক করবেন, আর আমাদের ভুল ত্রুটি ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন, আমাদের পাশে থাকবেন, অনেক বেশি করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আমরা যেন সামনের আর সামনে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।